ছাত্ররা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আগের দিন বিশেষ্য বিশেষণের প্রয়োগ এটা পড়েছিলাম, তার কিছুটা অংশ পড়েছিলাম, পুংলিঙ্গটা পড়েছিলাম আর স্ত্রীলিঙ্গের কিছুটা পড়েছিলাম। স্ত্রীলিঙ্গের এইখান থেকে আমাদের বাকি ছিল, দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমরা পেলাম কি, পুষ্পিতা লতা। আমরা বলেছিলাম স্ত্রীলিঙ্গে বেশিরভাগ শব্দই নদী ও লতা শব্দের মতো হয়। তোমরা উপক্রমণিকা বইটা সামনে রাখবে। প্রথমে আছে পুষ্পিতা লতা, অর্থাৎ ফুল ফুটে আছে এমন গাছ বা লতা। পুষ্পিতাশু লতাশু, তোমরা লতা শব্দের পুষ্পিতাশু শব্দটা দেখো, লতাশু সপ্তমীর বহুবচনের মতো হয়েছে, অর্থাৎ ফুল ফুটে আছে এমন লতাতে। নেক্সট লাইন, পুষ্পিতায়া লতায়া মনোহরা শোভা। পুষ্পিতায়া লতায়া ষষ্ঠী বিভক্তি হয়েছে, অর্থাৎ হলো ফুল ফুটে আছে এমন লতার মনোহর শোভা। স্নেহময়ী জননী, জননী শব্দ নদী শব্দের মতো, অর্থাৎ স্নেহময়ী মা। সুশীলা নন্দিনী, সুশীলা কন্যা, নন্দিনী শব্দের অর্থ হলো কন্যা। স্নেহময়া জনন্যা সুশীলাং নন্দিনী, স্নেহময়ী জননীর সুশীলা কন্যা। নেক্সট আসি ক্লিবলিঙ্গে। ক্লিবলিঙ্গ শুরু হচ্ছে, ক্লিবলিঙ্গ সমস্ত শব্দ ফল শব্দের মতো হবে। তোমরা ঠিক পরের পাতাতেই দেখো, ফল আগের পাতায় দেখো, ফল শব্দটা আছে 23 পাতায়, উপক্রমণিকা বইয়ের 23 পাতায়, দেখেছো? এই দেখো ক্লিবলিঙ্গ পড়ছি, প্রথমেই আছে মধুরম ফলম। ফলম শব্দের প্রথম আর একবচনে আছে ফলম, অর্থাৎ মিষ্টি ফল, মধুরে ফলে, দুটি মিষ্টি ফল, মধুরানি ফলানি, অনেকগুলি মিষ্টি ফল। এখানটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আসলে আমার কাছে বইটা নেই, তাই পিকচারের মাধ্যমে এটা আমি করেছি। তাই এখানটা বইটা তোমরা খুলে নাও, এখানটা পড়তে একটু অসুবিধা হচ্ছে, আমারও হচ্ছে। উজ্জ্বলং নক্ষত্রম, অর্থাৎ উজ্জ্বল নক্ষত্র। সুনীলং গগনম, নীল আকাশ। সুনীলে গগনে উজ্জ্বলানি নক্ষত্রানি, নীল আকাশে উজ্জ্বল নক্ষত্রগুলি। ফলানির মতো করে হয়েছে উজ্জ্বলানি নক্ষত্রানি। তারপরে দেখো রম্যম কাননম, অর্থাৎ রমণীয় বাগান। রম্যে কাননে বিহগানাং মধুরং কুজনম, রমণীয় বাগানে পাখিদের, বিহগ শব্দের অর্থ হলো পাখি, পাখিদের মধুর কুজন। নেক্সট পেজে দেখো প্রফুল্লং কুমুদম, অর্থাৎ প্রফুল্ল শব্দের অর্থ হলো আনন্দিত, আনন্দিত কুমুদ মানে পদ্মফুল, আনন্দিত পদ্মফুল। পবিত্রে সরোবরে প্রফুল্লানাং কুমুদানাং শোভা, পবিত্র সরোবরে আনন্দিত পদ্মফুলেদের শোভা। প্রিয়স্য মিত্রস্য রমণীয়ে ভবনে, প্রিয় মিত্রের রমণীয় বাড়িতে। মনোহরম আলেখ্যম, আলেখ্য মানে গল্প, মনোহর গল্প বুঝায়। এবার চলো আমরা আসি অনুশীলনীতে। অনুশীলনীতে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আছে বিশেষ্য কোনটি, বিশেষণ কোনটি, 2 নম্বরে আছে অর্থ বলো, 3 নম্বরে হলো বন্ধনীর মধ্যস্থিত বিশেষ্য পদগুলির মধ্যে হইতে উপযুক্ত বিশেষ্য পদ বাছিয়া লইয়া উহা দ্বারা শূন্যস্থান পূরণ করো। চার নম্বরে আছে শূন্যস্থান, 5 নম্বরে আছে যেগুলো বাংলায় লেখা আছে সেগুলোকে বিশেষ্য অনুযায়ী সেগুলোকে পরিবর্তন করতে হবে, 6-এর যে অনুবাদ সেগুলো তোমাদের সিলেবাসে নেই তাই বাদ দেওয়া হয়েছে, 7-এর গুলো করিয়ে দিয়েছি, বিশেষ্য বিশেষণে মিল করতে হবে। এবার দেখো তোমাদের অনুশীলনী গুলো আমি একটা পেজে সলভ করে দিয়েছি,
এগুলো তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের এই অনুশীলনীর একটা পিডিএফ আমি দিয়ে দেব, সেটা তোমরা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে চেক করে নেবে এবং এগুলো সমস্ত লিখে মুখস্থ করে অভ্যেস করবে। স্কুল খোলার পর হোমওয়ার্কগুলো চেক করা হবে, ঠিক আছে? আজকে পর্যন্ত এইটুকু। নেক্সট দিন পরের অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, সবাই তোমরা ভালো থাকবে।